রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে কোপায়ের ধারে প্রকৃতির মাঝে গড়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের নতুন ঠিকানা খোয়াই ভিলেজ রিসর্ট, যেখানে পড়ন্ত বিকালে নদীর জলে পা ভিজিয়ে এক কাপ গরম চায়ের সাথে আপনি উপভোগ করতে পারবেন বাউল গানের সুর। প্রকৃতির শোভা তো রয়েছেই, তার সঙ্গে থাকছে সমস্ত রকমের মডার্ন অ্যামেনিটিসও। এছাড়াও রয়েছে এদের একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট ও ক্যাফে, যেখানে বাঙালির থালি শুরু হচ্ছে মাত্র 190 টাকা থেকে। আর সেখানে গিয়েই চেক ইন করেই আমরা খেতে বসে পড়লাম। প্রথমেই যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম ভাত এবং শাক ভাজা। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন পাপড়ি সরকার শান্তিপুর থেকে, অরূপ মণ্ডল রাঁচি থেকে, আকাশ দালাই কন্টাই থেকে। আর এদের এই ভেজ থালিতে থাকছে কিন্তু প্রায় 7 থেকে 8 রকমের আইটেম। শাক খাওয়ার পরে আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ঘন ঘন ডাল, ঝুরি আলু ভাজা ও বেগুনি। এরপরে যেটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম আলাকাটে সেটা হচ্ছে পোস্তর বড়া। পোস্তর বড়া কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই পোস্তর বড়াটা কিন্তু আমার একেবারে সেরা লাগে। পোস্তর বড়া খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে আলু পোস্ত। আর এই আলু পোস্তর কালারটা দেখুন, ও হো হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। একদম সাদা সাদা আলু পোস্ত, আর আমার কিন্তু এই কাদা কাদা আলু পোস্তটাই বেশি ভালো লাগে। কার কার ঝুড়ো ঝুড়ো আলু পোস্ত এবং কার কার কাদা কাদা আলু পোস্ত ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আলু পোস্ত খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম আমি সেটা হচ্ছে ফুলকপির একটা তরকারি। এখানে কিন্তু এই ভেজ থালির মধ্যে ভেজের দুটো আইটেম আপনারা পেয়ে যাবেন। আমরা পেয়েছিলাম পোস্ত এবং ফুলকপি। আর ফুলকপিটা দেখেছেন, পুরো বটগাছের মতন একটা শাখা সোজা মুখে চালান করে দিলাম। আর এটা খাওয়ার পরে আমরা কিন্তু একটু ভাত রিফিল করে নিলাম। এখানে ভেজ আইটেম, ভাত, এগুলো কিন্তু সব আবার দ্বিতীয়বার তৃতীয়বার চাইলে আবার রিফিল করে দেওয়া হবে। এরপরে যেটা আলাকাটে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে পমফ্রেট। পমফ্রেটের সাইজটা যদিও একটু ছোট ছিল, তবে ঝালের যে কালারটা ছিল না, কালারটা দেখেই যেন মন শান্তি হয়ে যাচ্ছে। পমফ্রেট মাছ কার কার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই পমফ্রেটকে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ির সাইজটা মোটামুটি অ্যাভারেজ সাইজের এখানে চিংড়ি ছিল। তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের এরকম লাল লাল ঝাল ঝাল ঝোল, আর তার সঙ্গে কাতলা মাছের এই ওপরের ছালটা, আর এই মাছের ছালটা কিন্তু আমার একেবারে সেরা লাগে। সরিয়ে রেখে দিই লাস্টে খাবো বলে। কে কে আর আছে আমার মতন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। গরম গরম ভাতের লাল লাল ঝোল এবং তার সঙ্গে মাছ মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সঙ্গে মাটন কষা। বাসন্তী পোলাও দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কাজু কিশমিশ প্রচুর পরিমাণে রয়েছে এবং তার সঙ্গে লাল লাল ঝোলের মাটন কষা। মাটনের পিসগুলো বেশ অ্যাভারেজ ছিল, দুটো মিলিয়ে খেতে বেশ জমেই গেছে। আর এই কম্বিনেশনটা আমার যে ভালো লাগে সেটা আশা করি আপনারা সবাই জানেন। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চাটনি। আর এই চাটনিটা কিন্তু মাঝে মাঝে আমি ভাত দিয়েও মেখে খাই বাড়িতে। আমার মতন আর কে কে রয়েছে মাঝে মাঝে চাটনি ভাত দিয়ে মেখে খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর চাটনি আর পাঁপড়ের জুড়িটা কিন্তু একেবারে আলাদা জুটি। বাঙালি খাবারের শেষ পাতে একটু চাটনি পাঁপড় মিষ্টিমুখ না হলে খাবারটা যেন অসম্পূর্ণই থেকে যায়। আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে সিমাই পায়েস। জেনারেলি সব জায়গায় চালের পায়েস থাকে, আর এখানে গিয়ে সিমাইয়ের পায়েস পাওয়ায় আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর এই সমস্ত খাবার দাবার তো রয়েছেই, তার সঙ্গে রেস্টুরেন্টটাও দেখুন, পয় পরিষ্কার এবং পুরো রেস্টুরেন্টে একটা শান্তিনিকেতনের ছাপ রয়েছে। আর এই রিসর্টে কিন্তু রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 1500 টাকা থেকে। আর এই রামশ্যাম রিসর্টের কিন্তু রয়েছে ইনহাউস একটা হ্যান্ডিক্রাফট এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখানে বিভিন্ন রকমের শাড়ি, পাঞ্জাবি, কুর্তা আপনারা পেয়ে যাবেন কিন্তু অনেক কম দামেই। খোয়াইয়ের হাটে যে সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি হয় বেশিরভাগ কিন্তু এখান থেকেই নিয়ে আসা। খাওয়া দাওয়া করে আশেপাশে ঘুরতে না ঘুরতে কিন্তু সন্ধে নেমে আসলো। রাত্রে আলোর ছটায় আরও মায়াবী হয়ে উঠেছিল এই রিসর্টটা। তার সঙ্গে ছিল আমাদের ইভিনিং স্ন্যাক্স এবং বাউল গানের আসর। আর রাত্রে এদের রেস্টুরেন্ট থেকে ট্রাই করলাম চাইনিজ আইটেম, যেখানে মিক্সড রাইস থেকে আরম্ভ করে নুডলস, চিলি চিকেন সমস্ত কিছুই ছিল আমাদের জন্য ডিনারে, এবং তার সঙ্গে ছিল
পনিরের আইটেমও। সুতরাং এদের যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে কিন্তু ভেজ নন ভেজ বিভিন্ন রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। আর এটা যেহেতু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার তো পেয়েই যাবেন। আর এই খাবার দাবার খেয়ে আমরা দিলাম একটা লম্বা ঘুম। ঘুম দিতে না দিতেই সকাল হয়ে গেল। আর ভোরের রোদ, কুয়াশা এবং তার সঙ্গে এই গ্রাম্য পরিবেশ সব মিলিয়ে দারুণ একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল এই ভোরবেলা। সেই সবগুলো উপভোগ করতে না করতেই আমাদের কাছে চলে আসলো ব্রেকফাস্ট, যে ব্রেকফাস্টে ইডলির ধোসা থেকে আরম্ভ করে ছিল আমাদের জন্য পুরি সবজিও। এখানে কিন্তু ব্রেকফাস্টেও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের অপশান। বাঙালি মানুষ সকালে একটু যদি হিঙের কচুরি আর এরকম আলুর দম হয় তাহলে কিন্তু সকালটা একেবারে জমেই যায়। আর এদের এখানে যে রেস্টুরেন্ট এবং ক্যাফেটা রয়েছে সেটা কিন্তু ওপেন টু অল, অর্থাৎ এখানে না থাকলেও এদের রেস্টুরেন্ট এবং ক্যাফেটা আপনি নিঃসন্দেহে অ্যাক্সেস করতে পারবেন। আর এই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে চেক আউট করলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন।